আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থাকছে বিকেলের নাস্তায় খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। বাসায় ময়দা আর চিকেন থাকলে আর বাসার কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি ভাবতে পারিনি এতটা মজা হবে। খেতে মনে হচ্ছিল বেকারির কোনো পেস্ট্রি পাফ খাচ্ছি। দেখে কঠিন মনে হলেও এটা বানাতে খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। এই ধরুন 30 মিনিটের মতো সময় লাগবে আর বাসায় খেয়েও সবাই খুব মজা পাবে। রেসিপিটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। এই প্যাটি তৈরি করার জন্য রুটি বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো আর তেল দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে ময়দার প্রত্যেকটা অংশে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পরে যখন দেখবেন ময়দাটাকে হাত দিয়ে এরকম মুঠি করা যাচ্ছে, তখন ময়দাটা পারফেক্ট। এভাবে মেখে নিলে রুটিটা ফেটে যায় না আর ক্রিস্পিটাও পারফেক্টভাবে তৈরি হয়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা নরম হবে, রুটি যেভাবে বানান ঠিক সেরকমই হবে এটার ডো। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখব। ডোটা রেস্টে দিয়ে আমি তার ফাঁকে বানিয়ে নেব চিকেনের একটি পুর। তার জন্য আমি এখানে প্যান বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো স্বচ্ছ করে ভেজে নিতে হবে, লাল করা যাবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেনের কিমা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিকেনটাকে পাটায় বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা ছোট ছোট টুকরা করেও চিকেনটা দিতে পারেন। চিকেনটা দিয়ে আমি পেঁয়াজ এবং চিকেনটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, লাইট সয়া সস হলে 1 চা চামচ দিবেন, আর দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 চা চামচ। 1ই চামচে দিয়েছি, তার জন্য রঙটা দেখা যাচ্ছে না। এখন একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে। আপনারা এটা হাই ফ্লেমে মিশাবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। দিচ্ছি লবণ স্বাদ মতো এবং গরম মশলা 1/2 চা চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ আর ধনিয়া পাতা 2 চা চামচ। নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে এক পাশে সরিয়ে রাখতে হবে। এইদিকে ময়দার ডো একদম রেডি, এটাকে এখন বেলে নিব। 1 কাপ ময়দা নিয়েছিলাম আর সেখান থেকে আমি এখানে 4টা লেচি কেটিয়ে নিচ্ছি। লেচিগুলো থেকে রুটি বানিয়ে নিব আমি এখন, কিন্তু রুটিগুলো গোল হবে না, একটু লম্বা করে তৈরি করতে হবে। আপনারা দেখুন আমি কীভাবে রুটিগুলো তৈরি করছি। আপনাদের নাস্তার পরিমাণ যদি বেশি হয়, তাহলে ময়দার পরিমাণটাও একটু বেশি নিতে হবে। রুটিটা ঠিক এমন লম্বা করে তৈরি করে নিতে হবে। এখানে 7 ইঞ্চির মতো লম্বা আছে আর উপরের আর নিচের দিকটা সমান হবে। এখন রুটিটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। রুটিটার শেষের অংশটার একটু জায়গা ফাঁকা রেখে আমি এখানে 3 চা চামচের মতো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো ফোল্ডিং করে নিচ্ছি রুটির এই অংশটা দিয়ে। হাত দিয়ে চেপে চেপে ভালো মতো লাগিয়ে দিতে হবে এই অংশটা, যাতে করে চিকেনটা বাইরে বের হয়ে না আসে। এখন আমার একটা ধারালো ছুরি নিয়ে আমি দাগ কেটে নেব। একটু একটু করে ফাঁক রেখে আমি দাগ কেটে নেব পুরাটা অংশ জুড়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন দাগ কাটার ঠিক লাস্টের অংশটা আমি ছেড়ে দিচ্ছি। পুরাটা দাগ কাটবেন না, লাস্টের অংশটা ছেড়ে দিবেন। তারপরে এভাবে দাগ কেটে নিতে হবে পুরাটা রুটি।
এখন পুরভরা অংশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে নিয়ে যেতে হবে শেষের অংশটা, এবং শেষের অংশটা হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিলেই লেগে যাবে। এভাবে তৈরি করে নিতে হবে নাস্তা। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। গ্যাসটা অন করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমরা এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি, আর তেলটাও হালকা গরম করে নিতে হবে। খুব গরম তেলে যদি আপনারা এই নাস্তাটা দেন তাহলে কিন্তু নাস্তাটার সাথে সাথে পুড়ে যাবে, আর এই নাস্তাটার দুইটা লেয়ার, যে কারণে এটাকে একটু সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নেবেন। টোটাল সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। আমি সব নাস্তাগুলোকে ঠিক এভাবে ভেজে তুলে নিচ্ছি। আর ব্যাস তৈরি নাস্তাটা। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম, আর সময়ও কিন্তু খুবই কম লেগেছে। উপরের দিকটা যেমন অনেক ক্রিস্পি হয়, ভেতরের দিকটা সফট হয় খেতে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরের অংশটা কত জুসি, আর খেতে এটা ভীষণ ভীষণ মজা হয়েছিল। ইচ্ছে করলে চিকেন না ব্যবহার করে আপনারা ডিম ঝুরি করেও ব্যবহার করতে পারেন, ভালো লাগবে খেতে। আপনাদের যদি আমার বিকেলের নাস্তার ঝটপট এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিচে দেখুন রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন চলে যাচ্ছি, খোদা হাফেজ।